হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি ইতিমধ্যে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার 4 নম্বর ক্লাসটি সম্পূর্ণ করেছেন এবং প্র্যাকটিস করেছেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে। আশা করি আপনারা কিছুটা হলেও আপনার ব্রেনটা একটু ইমপ্রুভ হয়েছে এবং ইংরেজি শিখার স্কিলটা আপনার একটু হলেও বেড়েছে, কারণ 4টি ক্লাস করেছেন মানে 4টি রুলস আপনি শিখে ফেলেছেন। সো আমরা আজকে চলে এসেছি। ভিডিওটি ছোট বাট আপনার শিক্ষাটা অনেক বড় আপনার অর্জন করতে পারবেন। আপনি আজকের রুলের মাধ্যমে আপনি শিখতে পারবেন। আমরা একটি একটি শব্দ, একটি একটি সেন্টেন্স তৈরি করব এবং ভিডিও আপলোড করব। আমরা এভাবে 100টা ক্লাস দিব। আশা করি যারা আমার নিয়মিত স্টুডেন্ট, যারা নিয়মিত ভিউয়ার, অর্থাৎ আমাকে যারা দেখছেন ইতিমধ্যে, আশা করি আপনারা অনেকটা ইমপ্রুভ করতে পারবেন যদি আপনারা 100 ক্লাস সম্পূর্ণ করেন। আমরা অনেকেই ইউটিউব চ্যানেলে আমরা গাঁটাগাঁটি করি, বই প্র্যাকটিস করি, স্পোকেন ইংলিশে ভর্তি হই, বাট আমরা ইংরেজিটাকে ডেভেলপ করতে পারি না। কারণ একটাই, আমরা তাড়াহুড়া করি, আমরা চাই যে দ্রুত শিখে ফেলার জন্য। সো দ্রুত শিখার কোনো ওয়ে নেই। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি প্র্যাকটিস করেছেন, আপনি অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে আপনি অবশ্যই শিখতে হবে। বিং শব্দের অর্থ হইয়া। বিং শব্দটা আমরা কোনো গ্রামাটিক্যাল ইউজ করব না, আমরা কোনো টেন্স ইউজ করব না, জিরান ইউজ করব না, ভয়েস ইউজ করব না, সেন্টেন্স ইউজ করব না। আমরা শুধু শব্দ শিখব, প্লাস আমরা একটি শব্দের মাধ্যমে আমরা অনেক শব্দ ক্রিয়েট করব, অনেক শব্দ বা অনেক সেন্টেন্স আমরা নিজেরাই ব্রেনটাকে খাটিয়ে আমরা নিজেরাই তৈরি করব এবং সেটা প্র্যাকটিস করব বন্ধু বান্ধবের সাথে। তো যারা আমার নিয়মিত স্টুডেন্ট বা নিয়মিত ভিউয়ার দেখছেন তারা অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন। সেটা আপনারা আজকে মুখস্থ করবেন, প্লাস প্র্যাকটিস করবেন এবং আপনারা 10-20টা সেন্টেন্স আপনারা নিজে নিজে ক্রিয়েট করবেন খাতায় নোট ডাউন করে। সো আজকে আমরা বিং শব্দের অর্থটা শিখব। বিং শব্দের অর্থ হইয়া, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি দিয়ে আমরা একটি সেন্টেন্স আমি ক্রিয়েট করব। আপনারা সেই সেন্টেন্স দেখে দেখে 10টা 20টা 50টা যতগুলো প্র্যাকটিস করতে পারেন, আর প্র্যাকটিসে কোনো বিকল্প নেই, আপনার মাথার ভিতরে যত সেন্টেন্স বা ওয়ার্ড, প্রয়োজনীয় ওয়ার্ডগুলো আপনারা ইনপুট করবেন তার দ্বিগুণ আপনি আউটপুট পাবেন। আর আপনার ব্রেনটা অনেক বিশাল, একটি পাওয়ারফুল। সো আপনারা অবশ্যই ছোট ছোট করে প্রতিদিনই একটু একটু করে আপনারা শিখুন, অনেক কিছু শিখতে পারবেন অনেক এক সময় মনেরও জানতে। সো আপনারা টেনশনের কোনো কারণ নেই যে আমি শিখতে পারবো না, মানে অযথা টেনশন করার কোনো কারণ নেই, কারণ আপনারা শিখতে পারবেন, শুধু ধৈর্যের ব্যাপার। আপনারা যদি ধৈর্য না ধরেন তাহলে আপনারা শিখতে পারবেন না। বিং শব্দটি অর্থ হইয়া। আমরা বিং শব্দের সাবজেক্ট, বিং প্লাস বা যা হই, বিং প্লাস যা হবে আর কি, যে জিনিসটা হইয়া, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। অর্থাৎ বিং এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হইয়া, অথবা বিং এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হই। বিং এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হইয়া, উই শুড নট ওয়েস্ট ইউর টাইম। অর্থাৎ তুমি একজন ভালো ছাত্র হইয়া তোমার সময় অযথা নষ্ট করা উচিত নয়। বিং এ স্টুডেন্ট, বিং এ গুড ডক্টর, বিং এ স্টুডেন্ট, বিং এ টিচার, বিং এ ভিলেজ ডক্টর, বিং এ প্ল্যানার, বিং এ ইঞ্জিনিয়ার, বিং এ পলিটিক্যাল ইত্যাদি আপনার শব্দ ইউজ করে আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন। বিং এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হইয়া, উই শুড নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করা উচিত নয়। বিং এ গুড টিচার, তুমি একজন শিক্ষক হইয়া, উই শুড নট এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ উই শুড নট ইউজেস এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, কোনো প্রকার খারাপ বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা উচিত নয়। উই শুড নট এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অথবা উই শুড নট ইউজ এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। তো আশা করি বুঝতে পেরেছেন, বিং প্লাস যা হবে, বিং এ স্টুডেন্ট, বিং এ গুড ডক্টর,
being a teacher, আপনি etcetera etcetera ব্যবহার করে আপনি বাকি সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবেন এই সেন্টেন্সের মাধ্যমে, অর্থাৎ একটি বাক্য আপনি পূর্ণাঙ্গ করে তুলতে পারবেন। Being a student, we should not waste your time, তুমি একজন ছাত্র হইয়া তোমার সময় নষ্ট করা উচিত নয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিং শব্দটি অর্থ এবং কোন ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত, যারা ভিডিওটি দেখেছেন যদি একটি মাত্র আপনি সেন্টেন্স শিখতে পারেন, সেই সেন্টেন্সটা নিয়ে যদি আপনি মগজও যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন বা বিকল্প কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, দেন আপনি ইংলিশটা দেখবেন অটোমেটিকলি আপনি ইমপ্রুভ হবেন। আর আমার একটি রিকোয়েস্ট, আপনার যারা ইংরেজি শেখার আগ্রহী বা যারা নিজেকে স্মার্ট করতে চান, তারা অবশ্যই আমার এই ক্লাসগুলো দেখতে পারবেন। আমি 100 ক্লাস দেওয়ার পরে আমরা ওয়ার্ড মিনিং এ চলে যাব, অর্থাৎ দৈনন্দিন বা রিয়েল লাইফে আমরা ইউজ করার মতো কিছু সেন্টেন্স আছে বা কিছু ওয়ার্ড আছে ছোট ছোট, যেগুলো আপনাকে স্মার্ট করবে, আপনাকে আরো আধুনিক করে তুলবে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।